নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম বারা, আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে গাছটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ক্রন অফ থ্রনস, কাটা মুকুট বা মিলি। আমরা যেই নামই ডাকি না কেন, এটা অত্যন্ত জনপ্রিয় যারা ছাদ বাগান করে বা যারা উঠানে বাগান করে, যারা সর্বোপরি টবে বাগান করে, তাদের জন্য এই গাছটা কিন্তু অনেক অনেক জনপ্রিয়। তো এই গাছটার মাটি কিভাবে হবে, এই গাছের জল কতটা লাগবে, কতটা আলোর প্রয়োজন, কী ধরনের খাবার এ পছন্দ করে, আমি আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। আজকে আমি মাটি তৈরি প্রসঙ্গে যেটা প্রথমে বলে রাখবো সেটা হচ্ছে, আমি দুই ধরনের মাটি তৈরি করার কথা বলবো। দুই ধরনের মাটি বলতে, এটার জন্য স্পেশাল যে মাটিটা, এ যেটা যে মাটিটা সবচেয়ে বেশি ভালোবাসে সেই মাটিটা, এবং যে মাটিটা তুমি ওই স্পেশাল মাটিটা যদি সম্ভব না হয় তাহলে তুমি যে ধরনের মাটি তৈরি করবে সেই ধরনের মাটিটা তুমি কিভাবে তৈরি করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। প্রথমত, এই গাছটা যখন তুমি কিনে আনবে, কোনো নার্সারি থেকে কিনছো বা যেখান থেকেই কিনো না কেন, এই গাছটার তুমি মাটি তৈরি করতে গেলে প্রথমে যে দুটো উপকরণ লাগবে সেটা হলো লাল বালি, যেটা দিয়ে বিল্ডিং তৈরি করা হয়। সেই বিল্ডিং তৈরি করা লাল বালি এক ভাগ, এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। এই পাতা পচা সার এবং গোবর সার এক বছরের পুরনো পচানো হতে হবে। তাই লাল বালি মানে বিল্ডিং তৈরি করার বালি, আর এই ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার ভালো করে সমান পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। চালনি দিয়ে কেন চেলে নিতে হবে, কারণ এই লাল বালির মধ্যে অনেক নুড়ি কাঁকড় থাকবে, এবং পাতা পচা সার বা তোমার গোবর সারের মধ্যে অনেক কাঁকড় থাকে, কাঁচ থাকে, ইটের টুকরো থাকে, এগুলো থাকে। সেগুলোকে একেবারে চালনিয়ে 2 mm, যেটা বালি চালা চালনি, 2 mm চালনি দিয়ে ভালো করে চেলে নিয়ে একদম মিহি করে নেবে। মিশিয়ে নিলে খুব ভালো করে, এবার তুমি যে টবের মধ্যে রাখছো, মূলত এই মিলি গাছ বা অন্যান্য গাছ, গাছের সাইজ অনুযায়ী টব নিতে হয়। আমি মোটামুটি এই সাইজের গাছের জন্য আমি 8 ইঞ্চি একটা টব নিয়েছি। এর থেকে যদি ছোটো হতো তোমরা 6 ইঞ্চি টবে বসাতে পারতে। এবার টবে প্রতিস্থাপন করতে গেলে আগে ড্রেনেজ সিস্টেম করতে হয়। আমি তোমাদেরকে আগেও দেখিয়ে যে ড্রেনেজ সিস্টেম কীভাবে করতে হয়, তোমরা যদি দেখতে চাও অবশ্যই করে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আমি ড্রেনেজ সিস্টেমটা করে ওপরে কিছুটা মাটি দিয়ে আমি একেবারে তৈরি করে রেখেছি। এবার আমি যে মাটিটা তৈরি করার কথা বললাম সেটা তো প্রথম ভাগ, ওটা তো তোমরা করবে, ওটা তো স্পেশাল মাটি। কিন্তু ধরো তুমি চাইছো, না আমি বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছটা বসাতে চাই না, তাহলে কি অন্য মাটি দিয়ে করা যাবে না? অবশ্যই করা যাবে। তোমাকে যেটা নিতে হবে, এক ভাগ এঁটেল মাটি, মানে তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে, এক ভাগ লাল বালি যেটা বিল্ডিং তৈরি করতে ব্যবহার করা হয়, এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। ভালো করে মেশাবে, মিশিয়ে চালনি দিয়ে আগের মতো 2 mm চালনি দিয়ে চেলে দেবে। চেলে নিয়ে সুন্দর যে মিহি মাটিটা তৈরি হলো, ওই মাটিতেও কিন্তু এই ইউফরবিয়াম মিলি বা কাটা মুকুট বা মিলি যেটাকে বলছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো আমি সেকেন্ড যে মাটিটা করেছি, সেই সেকেন্ড মাটির কথা যেটা আমি বললাম তোমাদেরকে, সেটা আমি করে রেখেছি, সেটাতেই আমি বসাচ্ছি। তো চলো আমরা বসিয়ে নিই। সুন্দর করে গাছটাকে গ্রো ব্যাগ থেকে উঠিয়ে আমি কিন্তু এই টবের মধ্যে মাঝ বরাবর রেখে দেবো। একদম সাবধানে করবে, কারণ গাছটাতে প্রচণ্ড পরিমাণে কাটা থাকলে তোমরা নিশ্চয়ই জানো। এবং এই ইউফোরবিয়া মিলি কিন্তু এটা খুব সুন্দরভাবে ফোটে, এবং খুব বেশি বেশি করে ফোটে, খুব বিশেষ একটা প্রয়োজন লাগে না যত্নের। তো এই গাছগুলোর অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, নিশ্চয়ই করে তোমরা দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। তবে বিশেষ বিশেষ করে এই ধরনের ভ্যারাইটিগুলোতে, এই মোটা জাতীয় ভ্যারাইটিগুলোতে যত বেশি না ফুল ফোটে, এর মিনিয়েচার যে ভ্যারাইটি আছে তাতে কিন্তু অনেক অনেক বেশি ফুল ফোটে। আমরা গাছটা প্রতিস্থাপন করে দিয়েছি, এবার প্রতিস্থাপন সম্পূর্ণ করব এই গাছের গোড়ায় জল ঢেলে। জল দেওয়ার প্রসঙ্গে তোমাদেরকে নিশ্চয়ই বলবো যে যে গাছ প্রতিস্থাপন করছো সেই গাছটা জল ভালোবাসুক আর নাই ভালোবাসুক, প্রতিস্থাপন করার সাথে সাথে ভরপুর জল দিয়ে দেবে। আমি সেটা করে আমি একেবারেই প্রতিস্থাপনটা কমপ্লিট করলাম। এবার এই গাছটা কোন ধরনের আলো পছন্দ করে, মানে এই গাছটা কোথায় রাখবো, এর জন্য কোন জায়গাটা উপযুক্ত হবে। তুমি যদি এটা হাউস প্ল্যান্ট হিসেবে বসাও অসুবিধা নেই, যে পরিমাণে ফুল ফুটবে ফুল সানলাইটে রাখলে তার থেকে অনেক 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 বেশি ফুল ফুটবে। তাই তুমি যদি চাইছো যে এটা বারান্দায় রাখবে, ব্যালকনিতে রাখবে, খুব সুন্দরভাবে ফুল হবে, কিন্তু এটা ফুল সানলাইটে রাখলে অনেক অনেক বেশি ফুল হবে। এটা হলো আলোর ব্যাপারটা। এবার আসবো জলের ব্যাপারটা।
এ প্রচুর পরিমাণে জল চায়, কিন্তু বেশি নয়, মাসে কয়েকবার। যখন দেখছো ওপরের মাটিটা একেবারেই শুকিয়ে গিয়েছে, মোটামুটিভাবে আঙুল গলিয়ে দেখছো শুকনো, তখন গিয়ে তুমি আবার প্রচুর পরিমাণে জল দেবে, ব্যাপারটা বোঝো। একেবারে ভোরে জল দেবে, একবারই জল দেবে, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ জল দেবে না, ব্যাস এইটুকুই জলের ব্যাপারটা মেনটেন করবে। আমরা লাল বালি দিয়েছি, জল দেওয়ার সাথে সাথে একেবারে নিচ পর্যন্ত নেমে যাবে। আর যে ভার্মি কম্পোস্ট, পাতা সার, গোবর সার, এরা ময়েশ্চারটা তৈরি করবে, হিউমাস তৈরি করবে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই মাটিটা যখন মেশাচ্ছিলে, যখন মাটিটা তৈরি করছিলে, তখন আমার তৈরি যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা আছে সেটা কিন্তু 6 ইঞ্চি টবের জন্য 2 চা চামচ, 8 ইঞ্চির জন্য 3 চা চামচ, 10 ইঞ্চির জন্য, 12 ইঞ্চির জন্য 4 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর যদি এটা না থাকে, তুমি 2 চা চামচ তুমি 8 ইঞ্চি এবং 10-12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবে ফসফেট, এবং তোমার 6 ইঞ্চি টবের জন্য 1/2 চা চামচ ফসফেট দিয়ে দেবে, ব্যাস মিশিয়ে দেবে। এবার আমরা খাবারের ব্যবস্থাপনার কথা বলব। যারা মাটির সঙ্গে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা মিশিয়েছ, তাদের প্রতিস্থাপন করার ঠিক 1 মাস পরে আবার স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার দেবে। এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা দিলে আর অন্য কোনো খাবার দেওয়ার দরকার প্রয়োজন হবে না, এটা নিজের তৈরি, আমার নিজের তৈরি একটা খাবার। তুমি যদি নিতে চাও অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972774914 এ নক করো, নক করে ফার্টিলাইজার এবং কীটনাশকের ডিটেলসটা চাও, আমি ফার্টিলাইজার এবং কীটনাশকের ডিটেলসটা পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা তুমি যদি চাও ব্যবহার করতে, তুমি সমস্ত গাছের জন্য ব্যবহার করতে পারবে, তোমার বাড়ির যে যা যা গাছ আছে সেগুলোর জন্য ব্যবহার করতে পারবে, অবশ্যই করে খুব ভালো রেজাল্ট পাবে। নিশ্চয়ই যারা আমার কাছ থেকে নিয়েছে তারা রিভিউ দিচ্ছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। যদি তোমাদের কাছে এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার না থাকে, তাহলে যেটা করবে সেটা হলে 19-19-19 অথবা 20-20-20 যে গ্রানুলসগুলো হয় সেটা মাসে একবার করে দেবে গাছের গোড়ায়, এবং প্রত্যেক মাসে একবার করে 19-19-19 স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যায়, এবং 2 মাসে একবার যদি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করো এটাতে কিন্তু খুব খুব ভালো ফল পাওয়া যায়। আর তুমি যদি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা স্প্রে করো, বা সরি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার যদি মাটিতে ইউজ করো, তাহলে এই মাইক্রোনিউট্রিয়েন্টস এই 19-19-19 স্প্রে করার দরকার পড়বে না। জাস্ট তোমার টব অনুযায়ী 10 এবং 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চির জন্য 1 মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য 1/2 মুঠো এবং 4 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ দিয়ে দাও, দিয়ে জল ঢেলে দাও, ব্যাস মাসে একবার করলে আর কিচ্ছু করার দরকার হবে না। আর পোকামাকড়, কীটনাশকের কথা, এতে এত বেশি পোকামাকড় বা কীটনাশক লাগে না। তবে তোমার অন্যান্য সমস্ত যেগুলো গাছ আছে সেগুলোর জন্য আমি 4টে কীটনাশকের কথা বলি, সেটা হচ্ছিলো কাকা, থিটা, কনফিডার এবং সুপার সোনাটা। প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা করে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করো, তোমার গাছে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। যাদের কাছে জবা ফুলের গাছ আছে কুড়ি ঝরে যায়, ফলের গাছ আছে ফুল আসে কুড়ি ঝরে যায়, তাদের জন্য একটা কথা বলবো, প্ল্যানোফিক্সটাও সংগ্রহের মধ্যে রাখবে। তুমি যদি এগুলো নিতে চাও অবশ্যই করে, যে কোনো গাছ, সার অথবা কীটনাশকগুলো নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করে ডিটেলসগুলো চাও, ডিটেলস পাঠিয়ে দেবো, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।